সরকার পতনের এক দফা দাবিতে রোড মার্চ সমাবেশ সহ 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 19 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি। সোমবার 18 সেপ্টেম্বর দুপুর 2:30 মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় তার বদলে কর্মসূচি ঘোষণা করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, 19 সেপ্টেম্বর ঢাকা জেলার জিঞ্জিরা, কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি। 21 সেপ্টেম্বর কিশোরগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে রোড মার্চ করা হবে। 22 সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। 23 সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী রোড মার্চ হবে। 25 সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলার আমিনবাজার সমাবেশ হবে। 26 সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেনশন হবে। 27 সেপ্টেম্বর ঢাকা মহানগর, গাবতলী ও নারায়ণগঞ্জের পতুল্লায় সমাবেশ হবে। 19 সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ, 30 সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন হবে। তিনি বলেন, 1 অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোড মার্চ হবে। ঢাকায় কৃষক সমাবেশ হবে 2 অক্টোবর, 3 অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোড মার্চ হবে। অন্যদিকে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে। প্রসঙ্গত, গত 12 জুলাই সরকার হটানোর এক দফা আন্দোলন শুরু করার পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখী অবস্থান কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রা সহ গণমিছিল করেছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল ও বিরোধী জোট।